প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, আমরা ঠান্ডাটা দারুণ ভাবে এনজয় করছি, ম্যাসিভ ঠান্ডা যাকে বলে। স্বপ্নের সান্দাকফুর নৈসর্গিক রূপের বর্ণাঢ্য আমাদের মৌলিক জীবনে বাস্তবায়িত করতে আমরা এগিয়ে চললাম মানেভঞ্জন থেকে টুমলিংয়ের উদ্দেশ্যে। প্রথম পর্বে আপনাদের দেখিয়েছিলাম যে এনজিপি থেকে মানেভঞ্জন কিভাবে পৌঁছাবেন। প্রথম পর্বটি কেউ যদি মিস করে থাকেন তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারেন। এনজিপি কোন কোন গাড়িতে পৌঁছানোর সুবিধা এবং এনজিপি থেকে মানেভঞ্জন কিভাবে পৌঁছাবেন তার সমস্ত ডিটেলস আমার প্রথম পর্বে উল্লেখিত রয়েছে। মানেভঞ্জন পৌঁছে প্রধানত পাঁচটি কাজ কিন্তু করতে হবে। এক নম্বর গাড়ি বুকিং করা, দু নম্বর চেকপোস্টে আই কার্ড দেখানো, তিন নম্বর সিঙ্গালীলা ফরেস্টে প্রবেশের পারমিট করানো, খাবার জল গাড়িতে অবশ্যই তুলে নেওয়া এবং মানেভঞ্জনে থাকতে চাইলে হোটেল খুঁজে নেওয়া। আমরা মানেভঞ্জন পৌঁছে গেছি, এই হচ্ছে মানেভঞ্জন। এখানে এসেই আপনাদের পারমিট করিয়ে নিতে হবে টুমলিং ওঠার দিকে। মানেভঞ্জন থেকে প্রথমেই বোলেরো বা ল্যান্ড রোভার বুকিং করতে হবে ঠিক দুপুর দুটোর মধ্যে। ল্যান্ড রোভার বা বোলেরো বুকিং করতে লাগবে প্রত্যেকের আইডেন্টি কার্ডের জেরক্স, তবে হ্যাঁ প্রত্যেকেই সবার কাছে অরিজিনাল আইডেন্টি কার্ড কিন্তু রেখে দেবেন। মানেভঞ্জন থেকে টুমলিং, টংলু, সান্দাকফু এবং ফালুট যাওয়ার গাড়ি এখান থেকেই বুক করতে পারবেন। এখান থেকেই আপনাদের গাড়ি বুক করতে হবে টুমলিং যাওয়ার জন্য। কেউ চাইলে যদি সান্দাকফু যেতে চান এখান থেকেও ডাইরেক্ট গাড়ি এখান থেকেও বুক করে নিতে পারেন। এখানে রয়েছে ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশন, কেউ ল্যান্ড রোভার বুক করতে চাইলেও এখান থেকে বুক করতে পারবে। পারমিট করিয়ে এই যে এদিকের যে রাস্তাটা উঠেছি এইটা দিয়ে আপনাদের সান্দাকফু যাওয়ার রাস্তা। সান্দাকফু এখান থেকে 31 কিলোমিটার, হওয়ার চিত্র 3 কিলোমিটার। সিঙ্গালীলা যাবার জন্য যে পারমিটটা করতে হবে সেটা এখান থেকেই করতে হবে। এখান থেকে আপনাদের পারমিটটা করিয়ে নিতে হবে, ভেতরে যেতে হবে, অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে রাখবেন একদম। যতজন আসবেন সবাই কিন্তু অরিজিনাল ডকুমেন্টস ক্যারি করবেন। এখানে শীতের জামা কাপড়েরও দোকান রয়েছে, যার যেরকম দরকার এখান থেকে কিনে নিতে পারেন। ছোট ছোট স্ন্যাক্সের দোকান আছে, জল স্ন্যাক্স কিছু গাড়িতে কালেক্ট করে নেবেন, কারণ এরপরে আপনারা কিছু পাবেন না। এই হলো ল্যান্ড রোভার, 80 বছরের পুরনো গাড়ি। এই গাড়ি দেখলেই একটা নস্টালজিক ফিল হবেই, এই গাড়িতে যাওয়ার এক্সপিরিয়েন্সই আলাদা। আমরা কিন্তু ল্যান্ড রোভার নিইনি, আমরা বুক করেছিলাম বোলেরো, কিন্তু ল্যান্ড রোভার দেখার এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ল্যান্ড রোভারের ভেতরের সিটগুলো একটু দেখা যাক, আসুন। সামনের দিকে 3টে সিট, 3 জন বসবে, ড্রাইভারকে ধরে এখানে 3 জন। আর ব্যাক সাইডেও এখানে 2টো সিট রয়েছে। আমরা টুমলিং যাওয়ার জন্য কিন্তু ল্যান্ড রোভার বুক করিনি, আমরা বোলেরো বুক করেছি। আমরা বোলেরো করে টুমলিং যাব এবং
তারপরে সান্দাকফু আমরা এটা করেই যাব। এই হচ্ছে আমাদের গাড়ি, লাগেজ উপরে, বাকি লাগেজগুলো আমাদের তোলা হচ্ছে। আমাদের অবস্থা এখন এই রকম, আমাদের প্রচন্ড ঠান্ডায় আমরা জ্যাকেট পরে নিয়েছি, জানি না উপরে গিয়ে আর কত না ঠান্ডা পাবো। সান্দাকফু যাওয়ার কথা ভাবছেন, দু রাত্রি তিন দিনের সান্দাকফু ট্যুর প্যাকেজ বুকিং করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন। আমরা চলেছি টুমলিগের উদ্দেশ্যে। এই প্রসঙ্গে আপনাদের একটা কথা জানিয়ে রাখি, যদি টুমলিং সান্দাকফু আসার প্ল্যান করেন তাহলে একটু বেশি করে শীতের জামাকাপড় ক্যারি করবেন। টুমলিং এবং সান্দাকফু যাওয়ার আদর্শ সময় নভেম্বর থেকে জানুয়ারি এবং এপ্রিল এবং মে। সত্যি কথা বলতে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আপনারা বরফের যে সৌন্দর্য সেইটা পাবেন, এবং এপ্রিল আর মে মাস হলো রডোডেনড্রনের সৌন্দর্য। আমরা গেছিলাম এপ্রিল মাসে। মানেভঞ্জন থেকে চিত্রের দূরত্ব মাত্র 3 কিলোমিটার, আবার চিত্র থেকে 3 কিলোমিটার দূরে হচ্ছে লামেদুরা, লামেদুরা থেকে মেঘমা 3.5 কিলোমিটার, মেঘমা থেকে টুংলুর দূরত্ব 2.5 কিলোমিটার, এটা আবার উপরের দিকে, আর টুংলু থেকে টুমলিং 2 কিলোমিটার, এটা কিন্তু একটু নিচের দিকে। হঠাৎ করে এই সময়ের পরিবেশটা আমাদের একটু নিরাশ করলো। চারিদিকে একটা মেঘাচ্ছন্ন আবহাওয়া তৈরি হলো, বেশ ক্লাউডি ওয়েদার, কিছুই দূরের ভিউ পরিষ্কার দেখা গেল না। যাই হোক, মন খারাপ না করে আমরা এগিয়ে চললাম টুমলিংয়ের উদ্দেশ্যে। পথে যেতে যেতে দেখলাম কয়েকজন মানুষ ট্রেক করে করে এগিয়ে চলেছেন। এই হলো আমাদের সেই দীর্ঘ প্রতীক্ষিত রাস্তা। এই রাস্তা ধরেই আমরা আর কিছুক্ষণের মধ্যে টুমলিং পৌঁছে যাচ্ছি। আমরা প্রায় চলে এসেছি। এই সরপিল রাস্তা ধরে আমরা পৌঁছে গেলাম টুমলিং। এই প্রসঙ্গে একটা কথা আপনাদের বলে রাখি, ড্রাইভাররা ওনারা কিন্তু নামিয়ে দিচ্ছেন মেন রাস্তায়, কিন্তু গাড়ি কিন্তু শেখর লজ অব্দিই যায়। আমরা উঠেছিলাম এই শেখর লজে। এই হলো শেখর লজের সামনের রাস্তা, এই রাস্তা অবধি একদম গাড়ি আসে। এই শেখর লজ হলো টুমলিংয়ের একটি ফেমাস হোমস্টে। আসুন ভেতরে যাওয়া যাক।
এখানে সব রুমগুলোর একটা করে নাম রয়েছে, এটি হলো নাগবেলি। এই নাগবেলি রুম হলো টু বেডেড। বেডে সব দুটো করে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। এখানে প্রচণ্ড ঠান্ডা। বেশ সুন্দর করে সাজানো। এখানে প্রত্যেকটা রুমেই বেডের সঙ্গে অ্যাটাচড বেড ওয়ার্মার রয়েছে। এখানে যা ঠান্ডা, সত্যি কথা বলতে এটা খুব ইউজফুল। গরম জলের দরকার হলে এনাদের বললে এনারা সার্ভ করে দেন। এটি হলো অ্যাটাচড ওয়াশরুম, কমোড সিস্টেম, বেসিন, একটি লুকিং গ্লাস রয়েছে ওয়াশরুমে। এই রুমটা হচ্ছে গোদাবরী, সুন্দর রুমটা। এটাও থ্রি বেডেড রুম। এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, আর এখানে একটা ডবল বেড রয়েছে, বসার চেয়ারও রয়েছে এখানে। এই রুমটা কিন্তু ভিউ রুম। এদিকে জানলাটা দিয়ে ভিউটা ঠিক এইরকম। আসুন দেখে নেওয়া যাক এই সামনের এই জানলাগুলো দিয়ে ভিউটা কিরকম। জানলাগুলো দিয়েও একটা অসাধারণ ভিউ পাওয়া যায়, কিন্তু আজকে ক্লাউডি ওয়েদারের জন্য এখানে ভিউটা কিছু দেখা যাচ্ছে না। এখানে একটা আয়নাও রয়েছে। আসুন ওয়াশরুমটা একটু দেখে নেওয়া যাক এই রুমের। এখানেও কোমর সিস্টেম, বেশ ভালোই, খারাপ নয়। এখানে একটা বেসিন রয়েছে। একটা আয়নাও রয়েছে। আমরা যখন টুমলিং পৌঁছালাম তখন তিনটে বেজে গেছে। আমাদের সকলেরই বেশ খিদে পেয়েছিল, তাই আমরা দেরি না করে সবাই লাঞ্চ সেরে নিলাম। যদিও ওয়েদারটা খুব ক্লাউডি, দূরের ভিউ কিছু পরিষ্কার নয়, তবু মেঘেদের এই ভেসে যাওয়া আনাকোনা এটা দেখে কিন্তু আমরা সকলেই বেশ আনন্দ একটা উপভোগ করলাম। এটি হলো ডাইনিং স্পেস। এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এখানেই সব সারতে হবে। রুমে সার্ভিস নেই। লাঞ্চে ছিল দুরকম আচার, স্যালাডস, পাঁপড় ভাজা, ভাত, সবজি, তরকারি, ডাল, ডিমের কারি, আর ছিল আলু ভাজা। এখানে কিন্তু সেলফ সার্ভিস। এখানকার খাবার আমরা সবাই খুব তৃপ্তি করে খেলাম। এখানকার খাবার খুবই কোয়ালিটেটিভ এবং খুব ভালো টেস্টি। সত্যি কথা বলতে এরকম রিমোট এরিয়াতে এত সুন্দর খাবার, ইট ইজ রিয়েলি আনএক্সপেক্টেড।
ছাড়া হয়ে গেছে আমাদের, আমরা এবার রুমে যাচ্ছি। আমাদের লাঞ্চ কমপ্লিট হলো, এবার রুমে যাব, একটু রেস্ট নেব, গল্প গুজব আড্ডা চলবে। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, আমরা ঠান্ডাটা দারুণ ভাবে এনজয় করছি। ম্যাসিভ ঠান্ডা যাকে বলে, ভীষণ ভাবে এনজয় করছি ঠান্ডাটা। যখনই আসবেন এই টুমলিঙ্গে একটু ভালো করে গরম জামা কাপড় ক্যারি করবেন। প্রচন্ড ঠান্ডা, মানে জাস্ট এই বাইরে দাঁড়াতে পারছি না। দেখুন চারিদিকটা একবার শুধু, কি অবস্থা, কিচ্ছু ভিউ পেলাম না আমরা, কিন্তু এই ঠান্ডাটাকে আমরা খুব ভালো করে এনজয় করছি। কিন্তু এক মানে একটুকু ভিউ পাইনি আমরা। এনজয় হচ্ছে, অবশ্যই হচ্ছে, খুবই আনন্দ হচ্ছে। এই হোমস্টেটা খুবই সুন্দর, খুব ভালো পরিষেবা এখানকার হোমস্টে ওনার, খুব ইউজার ফ্রেন্ডলি, ভীষণ রিলায়েবল। দেখা যাক কাল সকালে আমরা কি ভিউ পাই, আপনাদের সাথেও শেয়ার করবো সেটা। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, দেখতে থাকুন। রাত্রিরে ডিনারে ছিল রুটি ভাত, যে রুটি খাবেন রুটি, যে ভাত নেবেন ডাল, সবজি তরকারি, চিকেন কারি, স্যালাডস, আর ছিল এখানকার বিশেষত্ব গোলাপজাম। জায়গা রয়েছে, সন্ধ্যেবেলাটা সবাই মিলে একসাথে এখানে বসে আড্ডা দেওয়ার জন্য দারুণ এটা। আর সামনেই ফায়ার প্লেস রয়েছে। এখন আমাদের ডিনারের টাইম হয়ে গেল, যে যার মতো আমরা ডিনার নিয়ে নিলাম। এবার ডিনার করে হয়তো একটু আড্ডা মারবো, তারপরে শুয়ে পড়ার পালা। টুমলিঙ্গের প্রচণ্ড ঠান্ডায় সবাই খুব আমরা আনন্দ করলাম, যথারীতি রাত্রিতে শুয়ে পড়লাম, শুধু প্রতীক্ষায় থাকলাম পরের দিন ভোরবেলায় টুমলিং থেকে আমাদের অতি প্রিয় স্লিপিং বুদ্ধকে দর্শন করার, এক অপরিসীম কৌতূহল নিয়ে। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম, খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন। এদিকের আকাশ লাল, সানরাইজ আর কিছুক্ষণ বাকি রয়েছে।